নমস্কার বন্ধুরা, বাংলার বাগান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো বন্ধুরা দেখুন, এই একটি গোলাপ ফুল, এই গরমের মধ্যেও এই গাছটি আমাকে ফুল দিয়ে যাচ্ছে। আমি তো যত্ন করছি আমার মতো করেই, আপনারাও আপনাদের গোলাপ গাছগুলোতেই নিশ্চয়ই সেভাবে যত্ন করে যাচ্ছেন। আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম এই গরমের মধ্যে কীভাবে গোলাপ গাছগুলিকে ভালো রাখা যায়, সেই ভিডিওটি আমার চ্যানেলে প্রবেশ করে আপনারা দেখে নেবেন। তো আমি বন্ধু সেভাবে পরিচর্যা করে চলেছি। দেখুন বন্ধুরা, পাতাগুলিও বেশ চকচকে রয়ে গেছে। দেখুন বন্ধুরা, কোনো দাগ বা হলুদ স্পট বা পাতার ধার যে হলুদ হয়ে যাওয়া বা ব্রাউন কালার হয়ে যাওয়া কিচ্ছু হয়নি। তো বন্ধুরা দেখুন, গাছটিও খুব সুন্দর রয়েছে এবং ফুলও ফুটছে। এই বন্ধুরা, এই সময় ফুল না নেওয়াটাই আমি মনে করব ভালো। এই গোলাপ গাছের এই ডালটি মানে আমার কাটার সময় মনে ছিল না, বাদ পড়ে গেছিলো, দিয়ে এই ছোটো এই ফুলটি ফুটেছে। আমি কয়েকদিনের মধ্যে আমি কেটে দেবো। তো বন্ধুরা, কীভাবে পরিচর্যা করতে হবে গাছটিকে গরমের মধ্যে, কী খাবার দিতে হবে না হবে, সবই তা আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে আপনারা দেখে নেবেন। এই গরমের মধ্যে গোলাপ গাছে কীভাবে পরিচর্যা করতে হবে ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো আপনারাও দেখবেন উপকৃত হবেন, আপনাদের গোলাপ গাছেও দেখবেন এই অসময়ে এইরকম ফুল মাঝে মাঝে দুই একটা পেতে পারেন আপনারা। আর বন্ধুরা দেখুন, এই একটি কুঁড়িও ফুটে আছে, এটা হলুদ রঙের গোলাপের কুঁড়ি, এটা কুঁড়িটিও ফুটেছে ওই হলুদ রঙের গাছে। তো আমি কেটে বাদ দিইনি, আমি মানে ফুলটি ফুটে যাক তারপরে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো আপনারাও এইভাবে পরিচর্যা আপনাদের গোলাপ গাছকে করতে থাকবেন এই গরমের মধ্যে, দেখবেন আপনারা দুই একটি ফুল মাঝে মাঝে পেয়ে থাকবেন। আর এই ফুল কে না পছন্দ করে বলুন, সবাই পছন্দ করে কম আর বেশি। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজ আমি কী গাছ পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তো চলুন তাহলে সে আলোচনাতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এই সেই পর্তুলিকা গাছ বা 9 o'clock ফুল গাছ, আপনাদের সামনেই আমি এই গাছগুলিকে কাণ্ড ভেঙে ভেঙে কীভাবে রোপণ করেছিলাম আপনারা তা আমার এই চ্যানেলে প্রবেশ করে আপনারা দেখে নেবেন সেই ভিডিওটি। অতি সহজে এই গাছকে কীভাবে ডাল ভেঙে চারা করতে পারবেন আপনারা, তাহলে দেখবেন আপনারা সহজে এই গাছের চারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারছেন। আর নার্সারিতে তাহলে আপনাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে না, এবং নার্সারিতে কখন এই গাছের চারা উঠবে, তারপরে আপনারা কিনে আনবেন, তারপরে এই গাছ বসাবেন, তারপরে ফুল ফুটবে, তাতে অনেক দেরি হয়ে যাবে। তো বন্ধু সেই ভিডিওটি দেখে নেবেন আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে, তাহলে আপনারা অনেকেই উপকৃত হবেন। আর আর যারা জানেন তাদের তো কোনো কথাই নেই, তারা এতদিনে হয়তো এই গাছের চারা বা কাটিং তৈরি করে ফেলেছেন এবং ফুলও তাদের গাছে আমার মতো ফুটতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেশ অনেকগুলি কালার রয়েছে। দেখুন বন্ধুরা, একটি লাইট পিঙ্ক এবং ব্লু মিক্সড কালার রয়েছে, একটি রানি কালার টাইপের, এটা ডিপ রানি কালার, এটা একটু লাইট রানি কালার, এবং এই একটি অরেঞ্জ কালার আছে পাপড়ি মাঝখানে, বাই রানি কালার, এটা বাই কালার বলতে পারেন। এছাড়া অনেক ভ্যারাইটি এতে আছে, বিভিন্ন দিনে বিভিন্ন রকমের ফুলগুলো ফোটে। তো আমি ভিডিওটি করতে পারছি না সেই সময় আর কি, সময় পাচ্ছি না আমি ভিডিওটি করতে যে আপনাদেরকে দেখাবো আমি। তো বন্ধুরা, আপনারাও কীভাবে অতি সহজে এই গাছ থেকে সহজেই ফুল, প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন, সেই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, এই গাছ কিন্তু খুবই নিসুখী গাছ, এই গাছকে কোনো রকম আঘাত দিলে কিন্তু হবে না। এই গাছ যাতে সহজেই নিজের মতো নিজে বেড়ে ওঠে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এই গাছ দেখবেন নিজের মতো করে লতিয়ে লতিয়ে চলে। কিন্তু এই গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো এই গাছের প্রচুর কাণ্ড কিন্তু আপনারা পেতে পারবেন এই গাছ থেকে। আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো, সেই গুরুত্বপূর্ণ টপিকটি হলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, যে ফুলগুলো শুকিয়ে গেছে এরকম, এই দেখুন বন্ধুরা, দেখেছেন বন্ধুরা, এই ফুলটি শুকিয়ে গেছে, এই ফুলটিকে কিন্তু এবার এখান থেকে আমি এরকম পিঞ্চিংয়ের মতো কেটে ফেলে দেবো। দেখেছেন বন্ধুরা, এরকম কেটে কেটে ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু ওই কাণ্ড আপনার লম্বা হয়ে উঠিয়ে যাবে। আর যেহেতু আমি পিঞ্চিং করে দিলাম, সেহেতু দেখবেন প্রত্যেকটি পাতার এই গোড়া থেকে নতুন নতুন করে কাণ্ড, এই দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি এই গাছটি কিন্তু কাণ্ড ছাড়তে শুরু করে দিয়েছিলো। এই দেখুন বন্ধুরা, এই একটি কাণ্ড ছাড়ছে, দেখেছেন বন্ধুরা, এরকম কাণ্ড ছাড়তে কিন্তু শুরু করে দেবে। ওই জন্য বলছি বন্ধুরা, প্রথম
যে টপিকটি আমি আপনাদেরকে বললাম সেটি খুবই গুরুত্বপূর্ণ। যেসব ফুলগুলো ফুটে গেছে, শুকিয়ে গেছে, এরকম ফুলগুলো ফুটে এখান থেকে মাথা থেকে এরকম নখ দিয়ে আপনারা এরকম পিঞ্চিং করে সেই কাণ্ডটিকে আপনারা ফেলে দেবেন। তাহলে কিন্তু ওই শুকনো ফুলটিকে এই গাছ চেষ্টা করবে বীজে পরিণত করার ও বংশ বিস্তারের জন্য, যার ফলে আপনারা গাছ থেকে কিন্তু নতুন নতুন কোনো ফুল আর পাবেন না। বন্ধুরা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকটি হলো এই গাছে কিন্তু খাবার আপনাকে নিয়মিত দিয়ে যেতে হবে, প্রত্যেক 10 দিন অন্তর। হ্যাঁ বন্ধুরা, এই গাছের বিশেষ খাবারটি হলো পাতলা করে খোল জল, মানে চায়ের লিকার থেকেও পাতলা হবে সেই খোল জলটি। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, সেহেতু বলছি বন্ধুরা চায়ের লিকার থেকেও পাতলা হবে। আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন কীভাবে চায়ের লিকারের মধ্যে থেকেও পাতলা খোল জল তৈরি অতি সহজেই করা যায়। সেরকম খোল জল কিন্তু একে 10 দিন অন্তর অন্তর দিতে হবে, তাহলে দেখবেন এই পিঞ্চিং করার পরেই কিন্তু আপনাদের গাছেও কিন্তু এরকম সহজে এই পাতা থেকেই, এই পাতার ডগা থেকে কিন্তু আপনাদের গাছেও কাণ্ড বাড়াতে থাকবে। দাঁড়ান বন্ধুরা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই গাছের এই কাণ্ড থেকে দেখুন, পাতা থেকে দেখুন নতুন কাণ্ড বাড়াতে শুরু করেছে, একটি আরেকটি বাড়াতে শুরু করেছে। এইভাবে আপনাদের গাছেও কিন্তু অতি সহজেই কাণ্ড বাড়াতে থাকবে। খাবার দিয়ে দিতে হবে নিয়মিত এবং পিঞ্চিং আপনাকে নিয়মিত করে যেতে হবে। বন্ধুরা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকটি হলো এই গাছে যেহেতু ফুল ধরে গেছে, সেহেতু গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার চায় গাছে, এবং গাছ সেই খাবার দিকে তা লক্ষ্য করে দিচ্ছে ফুল আপনাকে দিতে থাকবে। আমি বলছি বন্ধুরা, যেহেতু ফুল ধরে গেছে এবং ফুল ফুটতে শুরু করে দিয়েছে, এবং দেখবেন অনেক ডালেও আপনার মানে কুঁড়ি ফুটে রয়েছে, সেটা কাল বা পরশু ফুটতে পারে। যেমন দেখুন বন্ধুরা, এই একটি কাণ্ডে ফুল কুঁড়ি কিন্তু ফুটে রয়েছে, দেখেছেন বন্ধুরা সবুজ রঙের একটি কুঁড়ি। আপনাদেরকে দেখাচ্ছি আমি নিচ থেকে জুম করে, দেখেছেন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এই একটি কুঁড়ি কিন্তু ফুটে রয়েছে। এটি 2-3 দিনের মধ্যে এই কুঁড়ি মুখটি কিন্তু ফেটে যাবে এবং আপনাকে ফুল দিতে থাকবে। ওই জন্য বলছি নিয়মিত খাবার কিন্তু আপনাদেরকে প্রয়োগ করে যেতে হবে। বন্ধুরা, যে কুঁড়িটি আপনাদেরকে দেখালাম সেই কুঁড়ির সাইজটি বা আকারটি বড় করার জন্য এবং কুঁড়ি এবং ফুল যাতে সুন্দর রং নিয়ে ফুটতে পারে, সেই জন্য আপনাদেরকে করতে হবে কি, 19-19-19 ফোলিয়ার স্প্রে আপনাদেরকে মাঝে মধ্যে এই গাছে স্প্রে করে দিয়ে যেতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে এই গাছটিকে মানে পুরো একদম ধোঁয়ার মতো স্নান করিয়ে দেবেন, ওই মেশিন দিয়ে, যে স্প্রে মেশিন আছে সেই স্প্রে মেশিনের মাধ্যমে পুরো ধোঁয়ার মতন দিয়ে স্নান করিয়ে দেবেন, যাতে প্রত্যেকটা পাতায় এই এমনকি কুঁড়ির উপরে যাতে পড়ে সেই স্প্রে, সেই 19-19-19 ফোলিয়ার স্প্রেটি। তাহলে কুঁড়ির আকার বা সাইজও কিন্তু বড় হতে থাকবে এবং ফুলের রঙটিও স্পষ্টভাবে সহজেই ফুটে যাবে, কারণ ওই খাবারটি না পেলে কিন্তু কুঁড়ির সাইজ খুবই ছোট হয়ে যাবে এবং মানে রঙটি সেরকম স্পষ্টভাবে ফুটবে না। দেখুন বন্ধুরা, এক একটি ফুলের সাইজ দেখুন কত বড় হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা। বন্ধুরা, এর পরের যে গুরুত্বপূর্ণ টপিকটি আমি আপনাদেরকে বলবো তা হলো, যেহেতু বন্ধুরা এই গাছ আপনাদেরকে ফুল দিতে শুরু করে দিয়েছে, সেহেতু আপনাদেরকে আগেই বললাম খোল জল দিতে হবে, আর খোল জল দেওয়ার ঠিক 10 দিনের পরে, মানে 11 দিনের দিন আপনারা সুফলা 10-26-26, হ্যাঁ সেই সুফলা 10-26-26 আপনারা এই টবের কাঁধ বরাবর, যেহেতু এটা 10 ইঞ্চি টব, 10টি দানা দেওয়ার কোনো দরকার নেই, 5 থেকে 6টি দানা আপনারা এখানে একটা এরকম ছড়িয়ে দেবেন, সেই সুফলা সারটি দিয়ে আপনারা জল দিয়ে দেবেন। তাহলে দেখবেন সেই সুফলা সারটি মাটির সঙ্গে মিশ্রণ হতে দেরি হবে না, সহজেই মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছও সেটা শিকড়ের মাধ্যমে সহজেই নিতে পারবে। এবং আপনারাও দেখবেন আপনাদের গাছে যে আপনারা পিঞ্চিং করেছিলেন, সেই পিঞ্চিংয়ের মানে নিচের যে পাতাগুলি রয়েছে সেই পিঞ্চিংয়ের নিচের পাতাগুলি থেকে নতুন নতুন কাণ্ড খুব সহজেই ছাড়বে এবং খুব সহজে এবং দ্রুত এরকম ঝাঁকড়া হয়ে উঠবে, এবং আপনারা দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন অতি সহজেই। আর বন্ধুরা, এর পরের যে গুরুত্বপূর্ণ টপিকটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো, এই গাছটিকে কিন্তু কখনোই যে মাটি যে আছে, এই গাছটি যে মাটিতে আপনারা রোপণ করেছেন সেই মাটির দিকে আপনারা খেয়াল রাখবেন, কখনোই কিন্তু এই গাছের মাটি পুরো যেন শুকিয়ে না যায়, শুকিয়ে গেলেই কিন্তু গাছ আপনাদের ঝিমিয়ে পড়বে এবং গাছ বড় একটা আঘাত পেয়ে যাবে। আর বন্ধুরা, এর পরে গুরুত্বপূর্ণ টপিকটি হলো, এই গাছটিকে কিন্তু এবার টানা রোদে রাখতে হবে, 4-5 ঘন্টার বেশি রোদ পায়
সেরকম জায়গায় রাখতে হবে, কারণ যত রোদ পাবে গাছটি তত সহজেই কিন্তু গাছটি ঝাঁকড়া হয়ে উঠবে দ্রুত এবং ফুলও পড়বে প্রচুর পরিমাণে আপনারা পেতে থাকবেন। আর দেখবেন গাছের পাতাগুলি কিন্তু খুব সবুজ চকচকে হয়ে আছে। এই গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজি আর কিচ্ছু লাগবে না, শুধু আমি যে করেটি আমি তিনটি যে খাবার বললাম সেই তিনটি খাবার আপনারা নিয়মিত দিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনাদের এই গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে এবং আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন। আর বন্ধুরা শেষের গুরুত্বপূর্ণ টপিকটি হলো এই গাছে কিন্তু লেদা পোকা লাগে মাঝে মাঝে। এই গাছে আপনারা মাঝে মাঝে যে কোনো রাসায়নিক ওষুধ আপনারা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন লেদা পোকার হাত থেকে কিন্তু এই গাছ সহজে রক্ষা পাবে। আর বন্ধুরা আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও মেনে চলুন, দেখবেন আপনাদের কাছেও এরকম প্রচুর পরিমাণে এই পর্তুলিকা ফুল কিন্তু ফুটতে থাকবে। এই গাছ নিয়ে কোনো কমেন্ট যদি আপনাদের মধ্যে থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে আপনারা ভুলবেন না, কারণ বাংলার বাগান আপনাদের সঙ্গে ছিল আছে এবং থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।